আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে দু হাজার তেইশ প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে যে অষ্টম স্কুল আছে হাওড়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব তো এর একে আছে আইতে হলে জলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে তরল দ্রাবক থেকে পৃথক করা সম্ভব দুই হচ্ছে একটি উপকারী একুশী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট দুইয়ের আই হচ্ছে মাংসের মেটে হল ওই প্রাণীটির যকৃত দুই হচ্ছে ফসফরাসের পারমাণবিকতা চার তিনি বলেছে বামস্তম্ভের সাথে ডামস্তম্ভ মেলানো পিঁপড়ে হচ্ছে অ্যাফিড বা জাপ পোকা আর ল্যাক্টোব্যাসিলাস প্রজাতি হচ্ছে ব্যাকটেরিয়া এই প্রথম চারেতে আছে প্রথম শব্দ শব্দজোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় শব্দ জোরে সঠিক শব্দ বসাও আই হচ্ছে তরল ধাতু মারকারি হলে তরল অধাতু হবে ব্রমিন দুই হচ্ছে শাল গাছ থেকে রজন পাওয়া গেলে কুইনাইন পাওয়া যাবে শৃঙ্খনা গাছ থেকে পাঁচে বলেছে বিশদ্রী শব্দটি বেছে নিয়ে লেখো আই হচ্ছে খাদ্য লবণ চূর্ণ জল কার্বন ডাই অক্সাইড আচ্ছা এটা কার্বন ডাইঅক্সাইড করব কারণ গন্ধকচূর্ণ হল কঠিন খাদ্য লবণও কঠিন জল হচ্ছে তরল আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় আচ্ছা এখানে এটা গন্ধক চূর্ণ হবে কার্বন ডাই অক্সাইডও হবে না এটা গন্ধক চূর্ণ হবে কারণ জল হচ্ছে যৌগ কার্বন ডাই অক্সাইডও একটা কার্বন এবং অক্সিজেনের যৌগিক পদার্থ গ্যাসীয় যৌগিক পদার্থ আর খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের যৌগিক পদার্থ গন্ধক চূর্ণ হচ্ছে গন্ধক হল অধাতু তাই জন্য গন্ধকটা হবে এটা গন্ধ চূর্ণটা হবে বেমানান বিশদৃশ দুয়েতে আছে ধান গাছ জবাবা জবা গাছ ট্রেপ্টোমাইশিস প্রজাতি আম গাছ এটা ব্যাকটেরিয়া তাই এইটা আলাদা হবে ছয়তে বলেছে আমি বাতাসে অনুপস্থিত দহানের সহায়ক নয় অক্সিজেনের সান্নিধ্যে অগ্নিসংযোগ করা হলে নিজেই হালকা শিখায় নীল শিখায় জ্বলতে থাকি হাইড্রোজেন গ্যাস সাথে আছে বাক্যটি সঠিক বা ভুল লেখো যৌগিক পদার্থের রাসায়নিক বিশ্লেষণে কেবলমাত্র একটি পদার্থ পাওয়া যায় ভুল আটে বলেছে নিচের শব্দগুলি তিনটি যে শব্দটির অন্তর্গত শনাক্ত করো এরিথ্রোমাইসিন পেনিসিনিন স্টেপট্রোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক যেগুলো অ্যান্টিবায়োটিকের অন্তর্গত বিয়ের আইতে বলেছে মৌল এক্স এবং ওয়াই যদি ধাতু আর অধাতু হয় তার মানে এক্সটা ধাতু ওয়াইটা অধাতু আর ওয়াইয়ের যোজ্যতা তিন এক্সের যোজ্যতা দুই হলে মৌল দুটি সমন্বয়ে রাসায়নিক যৌগটি সংকেত লেখো আগে ধাতু লিখতে হয় তারপরে অধাতু লিখতে হয় আর এবার এর বোঝা ওর ঘাড়ে যাবে তো এক্সের যোজ্যতা গেছে ওয়াইতে আর এর যোজ্যতা এসেছে এক্সেতে তাই মৌলটির সংকেত হচ্ছে এক্স থ্রি ওয়াই টু দুই বলেছে গাছের ফল ও বীজ ছড়িয়ে দিতে যে কোনো দুটি প্রাণীর ভূমিকা লেখো আচ্ছা যে ফল এবং বীজ ছড়াতে সাহায্য করে হচ্ছে বনবিড়াল বাঁদর টিয়া তো বনবিড়াল চোর কাটা এবং আপাং গাছের ফল বনবিড়ালের লোমের সঙ্গে আটকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বাঁদর এরা বিভিন্ন ফল খাওয়ার পর বিভিন্ন স্থানে বীজ ফেলে দেয় এইসব বীজ থেকে নতুন গাছ জন্মায় আর পাখির ক্ষেত্রে টিয়া পেয়ারা লঙ্কা শশা খায় এরা আর এর বীজগুলি যেখানে সেখানে ফেলে দেয় বিয়ের তিন নম্বর যেটা আছে সেটা বলেছে অক্সিজেনের দুটি ধর্ম লেখ অক্সিজেনের ধর্ম এক হচ্ছে অক্সিজেন বর্ণহীন বন্ধহীন গ্যাসীয় পদার্থ দুই হচ্ছে অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে তো এই ছিল আজকের আমাদের মডেল কোয়েশ্চেন পেপার আটের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে